নমস্কার বন্ধু, কেরিয়ার ইনস্টিটিউট সকলকে স্বাগত জানাই। তো জোড়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আজকের মূল পর্ব, অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল পর্ব শুরু হতে চলেছে আজ থেকে জোড়া ম্যাচ দিয়ে। তো এতদিন 17 তারিখ থেকে 23 তারিখ অবধি কিছু কিছু টিম ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে, আবার যোগ্যতা অর্জনের পর্বে ম্যাচ হয়েছে, অর্থাৎ সেরা 12-এ জায়গা করে নেওয়ার জন্য ম্যাচগুলো হয়েছে। এবং সেই সেরা 12-এ আগে তো 8টি টিম জায়গা করে নিয়েছিল, এবং বাকি 4টি টিম যে 4টি টিম জায়গা করে নিয়েছে তারা হচ্ছে স্কটল্যান্ড, নামিবিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই 4টি টিম পরে জায়গা করে নিয়েছে, আগে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এই 8টি টিম জায়গা করে নিয়েছিল, এবং পরে 4টি টিম স্কটল্যান্ড, নামিবিয়া, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করে নিয়েছে, অর্থাৎ সেরা 12 গঠিত হয়েছে এদের নিয়ে। অর্থাৎ 2টো গ্রুপে ভাগ হয়ে গেছে, গ্রুপ এ এবং গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2। প্রত্যেকটা গ্রুপে 6টি করে টিম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেরা, অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে যে দ্বৈরথ, অর্থাৎ সুপার 12-এর যে দ্বৈরথ, আজ থেকে মূল পর্বের ম্যাচ শুরু হতে চলেছে। আজকে প্রথমে, অর্থাৎ প্রতিদিনই 2টো করে ম্যাচ রয়েছে, আজকে জোড়া ম্যাচ। প্রথমে অর্থাৎ প্রতিদিন যে 2টো করে ম্যাচ রয়েছে তার কোনো ঠিকঠিকানা নেই, অর্থাৎ আজকে কিন্তু জোড়া ম্যাচ রয়েছে। 3:30 সময় রয়েছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, এবং 7:30 সময় রয়েছে কার না ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, অর্থাৎ 2016-এর চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ, 2016 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপের মধ্যে ম্যাচ রয়েছে 7:30 সময়। তো আপনারা কিন্তু এই ম্যাচগুলো টিভিতে স্টার স্পোর্টস 1, স্টার স্পোর্টস 3 এবং মোবাইলে হটস্টার থেকে দেখতে পারবেন। তো আমরা দেখে নিই পুরো ফুল ম্যাচ শিডিউলটি, দেখে নেব, আপনাদের দেখাবো, সো স্টে টিউন উইথ আস। তো আপনাদের সামনে আমরা ফুল ম্যাচ শিডিউল নিয়ে চলে এসেছি। তো আমরা দেখব কত তারিখ অবধি গ্রুপ পর্বের ম্যাচ চলবে, এবং কবেই বা সেমিফাইনাল, এবং কবেই বা ফাইনাল দেখে নেব আমরা সব কিছু। সো এক এক করে আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 23 তারিখে যে শনিবার, গ্রুপ ওয়ানের ম্যাচে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা, সেটি আসবে আপনাদের সামনে আবুধাবি থেকে 3:30 সময়, এবং পরের ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দুবাই থেকে, সেটি 7:30 সময় আপনারা দেখতে পাবেন। তো তারপরে 24 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে 24 তারিখ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রয়েছে, যেটি আপনারা 7:30 সময় দেখতে পাবেন, এবং 3:30 সময় রয়েছে গ্রুপ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ বির রানার্স আপের মধ্যে খেলা রয়েছে, এবং 7:30 সময় ইন্ডিয়া পাকিস্তান মেগা ডুয়েল রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারপরে 25 তারিখে রয়েছে গ্রুপ টু এর ম্যাচ, অর্থাৎ গ্রুপ 2-এ আফগানিস্তান বনাম গ্রুপ বির যে রানার্স আপ তাদের মধ্যে খেলা, সরি, গ্রুপ বির যে চ্যাম্পিয়ন তাদের মধ্যে খেলা হবে, সেটি আপনারা সাজা থেকে দেখতে পাবেন। এবং 26 তারিখেও 2টো ম্যাচ রয়েছে, দুবাই থেকে যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে গ্রুপ এ তে রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দুবাই থেকে আপনারা দেখতে পাবেন 3:30 সময়। এবং গ্রুপ 2-এর যে ম্যাচটি রয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, সেটি আপনারা দেখতে পাবেন সারজা থেকে 7:30 সময়। তো আমরা সবগুলো বলা সম্ভব হচ্ছে না, মেন ম্যাচগুলো আপনাদের সামনে বলে দিচ্ছি। আমরা 24 তারিখের পরে 31 তারিখে একটা ম্যাচ দেখতে পাচ্ছি, এটা ভারত বনাম নিউজিল্যান্ড, 7:30 সময় রয়েছে, এবং গ্রুপ টুরই ভারত বনাম নিউজিল্যান্ড রয়েছে দুবাই থেকে 7:30 সময়। এবং 3:30 সময় আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান বনাম গ্রুপ বি এ রানার্স আপ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারতের ম্যাচ রয়েছে তার 24 তারিখের পরে 31 তারিখ নিউজিল্যান্ডের সাথে। তারপরে আবার দেখতে পাচ্ছি 3 তারিখ রয়েছে আফগানিস্তানের সাথে আবুধাবি থেকে 7:30 সময় রয়েছে। তারপরে আবার দেখতে পাচ্ছি 5 তারিখ ভারত বনাম বি গ্রুপের চ্যাম্পিয়ন দুবাই থেকে 7:30 সময়
দেখতে পাচ্ছি 5 তারিখে, 8 তারিখে দেখতে পাচ্ছি 7:30টার সময় ভারত বনাম এই গ্রুপের যে চ্যাম্পিয়ন অর্থাৎ সরি এই গ্রুপ হ্যাঁ এই গ্রুপের যে রানার্স আপ তার সাথে 7:30টার সময় দুবাই থেকে আছে। এর ঠিক পরেই 10 তারিখ এবং 11 তারিখ সেমিফাইনাল এবং 14 তারিখ হবে ফাইনাল। তো আশা করছি সব বলতে পারলাম, তো সবগুলো তো দেখানো সম্ভব হয়নি, তার মধ্যে ভারতের যেগুলো খেলা রয়েছে সেগুলো বলে দিলাম, যদি কোনো মিস করে যাই তো ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর আপডেটস অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ ফ্রেন্ডস।